সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বাঙালি সপ্তাহে। ওয়েলকাম সকলকে আবারও আমার চ্যানেলে। আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি করবো, যেটা কিন্তু সবার জন্যই খুব উপকারী। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা জিওল মাছ, এটা অনেক দূর জিওল মাছ, একদম তাজা জিওল মাছ, সেগুলোকে আমরা আজকে রান্না করবো। যেটা আমরা করবো সেটা হচ্ছে জিওল মাছের ডালনা। তো জিওল মাছের ডালনা করতে আমাদের কি কি লাগছে সেটা আমি তোমাদের বলেই দেবো। প্রথমেই দেখো, এখানে জিওল মাছ নিয়ে নেওয়া হয়েছে বেশ অনেকগুলো, যে এগুলোকে কিন্তু ভাজা হচ্ছে, সেগুলোকে প্রায় মোটামুটি একটু সুন্দর করে ভেজে নিতে হবে। অনেকে জিওল মাছ খাওয়া কিন্তু প্রপার ওয়েটা জানো না, তাদের জন্য আমি এটাকে দেখাচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা হাফ টিস্পুন মতো জিরে, এটা একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করবো। এখানে কিন্তু আমি 2 টেবিল চামচ মতো তেল নিয়েছিলাম। দেখো, সমস্ত জিওল মাছগুলো কিন্তু ভেজে তুলে নেওয়া হয়েছে, খুব চট জ্বলতে খুব সামান্য উপকরণে কিন্তু রান্নাটা হয়ে যায়। এখানে দেখো একটা পেস্ট করা আছে, জিরে নেওয়া আছে 1 চা চামচ, আদা নেওয়া আছে 1 ইঞ্চি, আর তার সাথে নেওয়া আছে শুকনো লঙ্কা 2 থেকে 3টি। সমস্ত গুলো কিন্তু একটা ফাইন পেস্ট করে রাখা আছে এখানটায়। এবার আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কারি পাতা, ভাজাটা হচ্ছে। এটা কিন্তু বেশ কিছুক্ষণ মতো 10 থেকে 15 সেকেন্ড এটাকে একটুখানি সাঁতলে নিতে হবে, সুন্দর গন্ধ বেরোলে তারপরে কিন্তু আমরা নেক্সট স্টেপের দিকে যাবো। দেখো এটা হয়ে গেছে, এটা ভাজা রাখা হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন, এখানে 1/2 টিস্পুন মতো নুন দেওয়া হলো। দেখো আমাদের কিন্তু সুন্দর একটা ঝোলের কালার চলে এসছে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য কিছু ধনে পাতা কুচি, এটা যদি নিজেদের ইচ্ছা মতো দিতে পারো। দেখো কালারটা কতটা সুন্দর এসছে, দেখো কত সুন্দর ফুটছে ঝোলটা, কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে। এটাকে আমরা ভালোভাবে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেবো, খুব সুন্দর করে ফুটিয়ে নেবো। এটা আরো 2-3 মিনিট একটু ফুটে নেবে, তারপরে আমরা মাছগুলোকে অ্যাড করব। দেখো কত সুন্দর ফুটছে, ভীষণ টেস্টি একটা রান্না হয়। দেখো ফুটছে। এবার কিন্তু আমাদের যে ভেজে রাখা জিওল মাছগুলো আছে সবগুলো আমি ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। মাছগুলো দেওয়ার পরে একটু সুন্দর করে ঝোলের সাথে পুরো মাছটাকে মিলিয়ে দিতে হবে। এটা কিন্তু রোগীদের পক্ষেও খুব সুন্দর খাবার, খুব ভালো একটা মাছ, তো তোমরা খেতেই পারো রান্না করে। এবার এটাকে এইভাবে হাই ফ্লেমে 5 মিনিট মতো একটু ফুটতে দিতে হবে, যাতে মাছগুলো আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে 1/2 চা চামচ মতো, 1 চামচ একটু কম লেবুর রস। যদি কেউ চাও এই মাছের মধ্যে এই জায়গায় কিন্তু বড়িও ইউজ করতে পারো, এটা কিন্তু এভাবে কিছুক্ষণ ফুটবে। দেখো কত সুন্দর ফুটছে, এটাকে এবার আরো 3 মিনিট মতো হাই ফ্লেমে একটু ফুটে নিতে হবে। দেখো আমাদের মাছটা কিন্তু খুব সুন্দর করে ফুটছে, মাছটা দেখো ফুটে গিয়েছে বেশ অনেকটাই। দেখো আমাদের কিন্তু মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমরা গ্যাসটাকে অফ করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 চা চামচ মতো গরম মশলা বাটা, এটা কিন্তু 1টা এলাচ, 1টা ছোট দারচিনি, আর তার সাথে 3-4টা মতো লবঙ্গ নিয়ে বাটা আছে। এবার এটাকে আমরা সার্ভ করে দেবো। আমাদের কিন্তু মোরলা মাছের ডালনা একদম রেডি। দেখো তোমরা অবশ্যই করে বাড়িতে ট্রাই করো, অনেক সময় হয় কি ঠিক মতো রান্না করা যায় না, আবার অবশ্যই খেতে ভালো হয় না, তো এটা তোমরা করে দেখতে পারো, টেস্টটা কিন্তু একদম অন্যরকম আসবে। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক দিও, সবার সাথে শেয়ার করে দিও। আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবার সাথে চলে আসবো সবার সামনে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। থ্যাংক ইউ।